প্রদীপ দেখো আরো একটি বিষয়, যে ছবি দেখাচ্ছ তুমি সেখানে দেখা যাচ্ছে যে সেখানে উপস্থিত নেই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। সুকান্ত এবং দিলীপরা কেন এই ধর্ণা মঞ্চে উপস্থিত নেই কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো দলীয় সূত্র মারফত যেটা খবর যে রাজ্যের সভাপতি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তারা তাদের কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার জন্য কিন্তু আজকে এই ধর্ণা কর্মসূচিতে তারা অংশ নিতে পারেননি, এটাই কিন্তু দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বিজেপির যে পরিষদীয় দলের যারা সদস্যরা রয়েছে রাজ্যের অধিকারী সহ বিভিন্ন যারা রাজ্য বিধানসভার সদস্যরা রয়েছেন যারা বিধায়করা রয়েছেন তারা কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা থেকে যারা বিজেপি কর্মীরা বা সাধারণ মানুষরা যারা শাসক দলের অত্যাচারে অত্যাচারিত হয়েছেন তারা নিপীড়িত হয়েছেন তাদের নিয়েই কিন্তু এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোমাকে বলে রাখবো এই মঞ্চে একে একে বক্তব্য রাখছেন বিজেপি দলের নেতারা এবং তার মাঝে মাঝেই কিন্তু যারা বঞ্চিত নিপীড়িত হয়েছে যারা এই হিংসার কবলে পড়েছেন শাসক দলের দ্বারা তাদেরও কিন্তু বক্তব্য এখানে শোনা হচ্ছে। তার পাশাপাশি এখানে তোমাকে দেখিয়ে রাখতে চাইবো এখানে যে বড় বড় চারটি টেন্ট করা হয়েছে সেই টেন্টের মাধ্যমে কিন্তু প্রবল রৌদ্রের মাঝখানে সেই বড় বড় চারটি টেন্ট করা হয়েছে এবং মূল মঞ্চের একটি টেন্ট করা হয়েছে যেখানে বসে রয়েছেন বিজেপি পরিষদীয় দলের নেতারা। মঞ্চের পিছনের দিকেও কিন্তু বেশ কিছু আক্রান্ত সদস্যরা রয়েছেন। তার পাশাপাশি মঞ্চের সামনে কিন্তু একাধিক যারা যে হাইকোর্টের তরফে যে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে 300 জনের কম নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করতে হবে, তারা কিন্তু 300 জনের কম নিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস দেখাবো, যখন আমরা দেখেছিলাম তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভা করা হয়েছিল সেই সভাস্থলে কিন্তু রাস্তার দুদিকে মঞ্চ করা হয়েছিল এই রাস্তা দিয়ে যান চলাচল করানো সম্ভব হচ্ছিল না, যার জেরে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মঞ্চ করা হয়েছে রাস্তার এক তৃতীয়াংশ জুড়ে এবং একটি অংশ ফাঁকা রাখা হয়েছে যেখান দিয়ে সাধারণ মানুষের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই আরেকটি লেন দিয়ে কিন্তু সাধারণ মানুষ এখানে গাড়ি নিয়ে যাতায়াত করছে এবং এদিকে দাঁড়িয়ে রয়েছে একদিকে যেরকম বিজেপি কর্মীরা বসে রয়েছেন এবং যারা আক্রান্ত নিপীড়িত হয়েছেন যারা আক্রান্ত পরিবারের সদস্যরা রয়েছেন তারা যেরকম বসে রয়েছেন অন্যদিকে বিভিন্ন কর্মীরা কিন্তু তারা এদিকে দাঁড়িয়ে রয়েছে তাদের দলীয় নেতৃত্বের মধ্যে দেখতে পাচ্ছি দূর দূরান্ত আপনি কি নিপীড়িত হয়েছেন না আপনার পরিবারের লোকজনকে শাসক দলের রোষে পড়তে হয়েছে? পাশে অনেক হয়েছে, গ্রামের দিকে অনেক হয়েছে, আমাদের জমি জায়গা সব যা নিয়েছিল সে আর ফেরত হয়নি, এখন নাম মাত্র ফিরে দিয়েছে কিন্তু আইনত ফেরত হয়নি, জমি জায়গার সমস্যা প্রচুর আছে। এখন ওরা শুধু মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা একটা মানে মানে এই আর কি মানে প্রশাসন সব ফিরে পেয়েছে বলছে, ফিরিয়ে দেওয়া হয়েছে, এই যে বাজে কথা, মানে একদম পুরো এখনও কোনো ফিরে নেই, জমি জায়গাগুলো আইনত সব বিএল অফিসে আটকে রয়েছে। শেখ শাহজাহান তো ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, শিবু হাজরা দিদাল বক্স সহ শেখ শাহজাহানের যারা সাকরিয়া রয়েছে তারা তো ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখন সন্দেশখালীর পরিস্থিতি কি, সেখানে কি এখনো ভয়ের পরিবেশ রয়েছে? সিরাজউদ্দিন যে বেশি পরিমাণে জমি লুটপাট করেছিল তাকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি এবং আরও কিছু এখনও আছে ছোট শাহজাহান আরও যারা আছে তারা কিন্তু গ্রামে এখনও সন্ত্রাস চালাচ্ছে, সন্ত্রাস বন্ধ হয়নি, সন্ত্রাস চালাচ্ছে এখনও, ভয়ের কারণ আছে এবং পুলিশ বা এসডিপিও সবাই কিন্তু ওই মানে পার্টির ফেভারেই কাজ করছে, সাধারণ মানুষের কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষ এখনও ভয়ের মধ্যে আছে।
দেখো একদমই একজনের সঙ্গে কথা বললাম, যিনি শুধু সন্দেশখালি থেকে এসেছেন, যে সন্দেশখালি নাম বিগত কয়েক মাসে কিন্তু চলচ্চিত্র হয়েছে, সেই সন্দেশখালির বাসিন্দা কিন্তু জানাচ্ছেন এখনো শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও এরা কিন্তু সন্ত্রাস চালাচ্ছে, যারা সেখানে তৃণমূল নেতৃত্ব রয়েছে বা পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু এখনো ভয় দেখানো হচ্ছে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা আপনি কোথা থেকে আসছেন? কাপড় দিয়েছে মুখে, কালো কাপড় দিয়েছে দেখা দেখতে পাচ্ছ তুমি কিভাবে মারা হয়েছে, যে এখনো তার হাত কিন্তু ফুলে রয়েছে বা সেলাইয়ের দাগ কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা একেবারে অভ্রদীপ একটি বিষয় জানার চেষ্টা করব, আজকের এই যে ধর্ণা কর্মসূচি, মূলত বিজেপির পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, যে এজেন্ডা নিয়ে কর্মসূচিটা নেওয়া হয়েছে, সেই এজেন্ডা কি আদতে ফুলফিল হবে? দেখো মূলত রাজ্যের বিরোধী দলনেতা সুবন্ধু অধিকারীর মূল যে লক্ষ্য, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্থানে অবস্থান করেছিলেন, যে স্থানে বিক্ষোভ দেখিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য বা বিজেপির দলীয় সূত্রে যেটা বক্তব্য, তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজভবনের সামনে বন্ধ করে তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে ধর্ণা কর্মসূচি করেছিল। সেখানেই কিন্তু ধর্ণা কর্মসূচি শুরু থেকে যদি তাদের অনুমতি নাও দেয় তাহলে আদালতের দ্বারস্থ হয়ে একই যুক্তিতে রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি সেই একই যুক্তি শুভেন্দু অধিকারী পারেন ধর্ণা কর্মসূচি করতে রাজভবনের সামনে, রাজভবনের সামনে আক্রান্ত একটা ধর্ণা কর্মসূচি করা সেটা কিন্তু একটা প্রভাব ফেলতে পারে সামনে যে ভোটগুলি রয়েছে পালে আগামী নির্বাচন গুলিতে বিজেপির পালে দেখার বিষয় হবে। বেশ, অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকো, আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানা গেল যে রাজভবনের সামনে যে ধর্ণা কর্মসূচি চলছে শুভেন্দু অধিকারী, সেই ধর্ণা কর্মসূচিতে একাধিক নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেই নির্দেশিকার উপর ভিত্তি করেই কিন্তু এই কর্মসূচি চলছে। তবে সেখানে কিন্তু এই যে বিগত যে নির্বাচনগুলি যেগুলি গেল, সেই নির্বাচনে আক্রান্ত বিজেপি কর্মীদের ওপর কর্মীরা এবং যে সমস্ত কর্মীরা বাড়ি ছাড়া হয়েছেন তারাই কিন্তু উপস্থিত হয়েছেন, এবং সেখানে শুধুমাত্র বিজেপি কর্মীদের মধ্যে যেমনটা দেখা যাচ্ছে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা অগ্নিমিত্র পল, অর্জুন সিং, তাপস একাধিক কিন্তু বিজেপির উচ্চ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তবে এখানে উপস্থিত নেই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা, কারণ একাধিক রাজনৈতিক কর্মসূচির জন্যই কিন্তু তারা উপস্থিত নেই এমনটা জানা যাচ্ছে। আজকের এই ধর্ণা কর্মসূচি মূলত 4 ঘন্টার জন্য অনুমতি দেয় হাইকোর্ট, ঘড়ির কাঁটা এখন ঠিক 12:19 সময় অতিক্রান্ত হয়ে গেছে অনেকটাই, আর মাত্র কিছুক্ষণ চলবে এই কর্মসূচি। তবে আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচির পরে বিজেপির মূলত যে এজেন্ডা নিয়ে কর্মসূচিটি করেছে, সেই কর্মসূচির আদতে কতটা ফুলফিল হয় সেদিকে আমাদের নজর থাকবে।